আসসালামু আলাইকুম দর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমার কৃষি সহায়ক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো দর্শক, আমি আজকে যে বিষয়টি শেয়ার করবো সেই বিষয়টি হচ্ছে আপনার লাউ গাছে যে পরিচর্যাগুলো নিলে প্রচুর পরিমাণে লাউ ধরবে, এবং এর এই এই লাউ কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার গাছে যে পুরুষ যে গাছগুলো থাকে, পুরুষ গাছে তো তেমন একটি ফলন হয় না, সে পুরুষ গাছ থেকে আপনারা মহিলা গাছে পরিণত করবেন যেভাবে, এবং এই মহিলা গাছে পরিণত করে যেভাবে ফলনগুলো বৃদ্ধি পাবেন, এবং 2G 3G কাটিংয়ে কীভাবে আপনারা এই পদ্ধতিতে আপনারা এই লাউ চাষ করতে পারবেন সেই বিষয়ে পুরোপুরিভাবে জানাবো। তো দর্শক, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন, বন্ধুদের জানানোর জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দর্শক, একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে দেখুন আমি একটা লাউ গাছের সামনে এসেছি। এই লাউ গাছটি দেখুন, এই লাউ গাছের যে একটি পুরুষ যে ফুলগুলো আসে, এই পুরুষ ফুলে ফলন আসবে না। এই দেখুন, এখানে এই ফুলটি আসলে পুরুষ ফুল, এটি আসলে 2G কাটিং দিলে এই পুরুষ ফুলটি ধ্বংস হয়ে আপনার স্ত্রী ফুলে পরিণত হবে। তো এই আর এইদিকে দেখুন, এটি হচ্ছে স্ত্রী ফুল। এই ফুলের থেকে যে ফলগুলো আসছে, এই ফলগুলো আপনার ফসল হিসেবে লাউগুলো পাবেন। তো এই আপনার যাতে যে কাটিংগুলো দিলে আপনার এই পুরুষ ফুলটি পরাগায়নে যে মহিলা ফুলে পরিণত হবে সেই বিষয়ে জেনে নিন। সেটি হচ্ছে, যদি আপনারা লাউ চাষ করে থাকেন, এই লাউ চাষ যদি জাঙ্গিতে বা মাটিতেও চাষ করতে পারবেন, তো এই যদি মাটিতে চাষ করেন তাহলে মাটিতে চাষ করতে পারবেন, যদি জাঙ্গিতে জাল বা সুতো দিয়ে যদি তৈরি করতে পারেন তাও হবে। তো এই এই পুরুষ ফুলটি যেভাবে পরাগায়ন নিলে আপনার মহিলা ফুলে পরিণত হবে, সেটি হচ্ছে আপনার প্রথমত যে গাছগুলো বড় হবে আপনার চারা থেকে বীজ থেকে, বীজ যখন রোপণ করবেন তখন যখন তখন যদি আপনার এই এই বীজ থেকে রোপণ করার পর যে চারা উৎপাদন হয়ে বড় হয়ে আসবে, এইরকম ডোকা আকার হবে দেখবেন, তখন আপনারা যে বিষয়টি খেয়াল রাখবেন, ওই গাছের যে পরিচর্যাগুলো নেবেন, দেখবেন যে আপনার যখন ফুল আসবে তখন এই আকার ফুলগুলো আসছে নাকি, তখন যদি আসে তখন এইখান থেকে আপনি এই ফুলটাকে তুলে ফেলবেন, অথবা যদি 2G কাটিং দেন তাহলে এইখান থেকে যদি আপনারা যদি কাটিং দিয়ে দেন তাহলে সব থেকে ভালো হবে, কারণ এই দিকের ডোকাটার চিন্তা করা যাবে না যে আপনার ডোকা বাইর হয়ে আসছে এবং বড় হচ্ছে এতে ফলন বৃদ্ধি পাবে তা কিন্তু নয়। যদি আপনি এখান থেকে ডোকাটা যদি কেটে দেন, কেটে দিয়ে যদি আপনারা এখান থেকে দেখবেন যে কিছুদিন পর এখান থেকে ডোকা বাইর হয়ে আসতেছে এবং দেখবেন যে গাছ গাছে ঝাঁপ পুরে হচ্ছে, আপনার পাতার ফলন বৃদ্ধি হচ্ছে এবং পাতাগুলো এর থেকে বেশি হবে, ডোকা এর থেকে বেশি হয়ে আসবে, তো যখন দেখবেন যে এখান থেকে 2G কাটিং দিবেন, আপনি 3G কাটিং দিতে পারেন। যদি আপনার এই ফুলটি যদি পুরুষ ফুলটি যদি আপনার এই দিকে থাকে, এই আপনার 3G কাটিং বলতে আপনার এখান থেকে পাতা ঘুরে নেবেন নিচের দিকে 1 2 3, তো এই তিনটি পাতা যেহেতু ঘুরে নেবেন তখন আপনার এইখান থেকে যদি কেটে নেন, দেখেন এইখানে একটি ফল ধরছে আর এইখানে একটি পুরুষ ফুলে পরিণত হয়েছে, তখন যদি আপনি এইখান থেকে যদি কেটে দেন তাহলে আপনার এটাকে বলবে 2G কাটিং। তো এই 2G কাটিং যদি দিয়ে দেন তাহলে আপনার প্রচুর পরিমাণে ফলন বৃদ্ধি পাবে এবং আপনার ফলনে কোনো প্রকার হ্রাস হবে না এবং ফলে কোনো পোকামাকড় ধরবে না। তার একটা বিষয় খেয়াল রাখবেন, যদি আপনি 2G কাটিং দেন তাহলে যে অবশিষ্ট পাতাগুলো থাকবে এগুলোকে আপনার না লাউ গাছের গোড়ায় দিয়ে দিবেন, এটি পচে জৈব সারে পরিণত হবে এবং এই লাউ গাছের যে পাতাগুলো পচে যাবে, এই পচা পাচা পচাগুলো আপনার যে জৈব সারে পরিণত হবে, এটি আপনার এই লাউয়ের যে প্রকার জৈব সারের যে প্রয়োজন এটির চাহিদা পূরণ করবে। তো দর্শক, আমার এই ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন, বন্ধুদের জানানোর জন্য বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন।